অনেকে হয়তো বা নিয়ম নীতির তোয়াক্কা করে নাই, যেরকম ইচ্ছে সেরকম হচ্ছে। ওই ভাইয়াটা যদি আমাকে যদি না দেখাই দিতে রাস্তা পার হয় না, তারপর ফাঁকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। চলে আসলাম আমরা টিএসসি এর কাছাকাছি। Hello, assalamu alaikum viewers. This is the Riyaz the Traveler once again. আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আজকে যাব হচ্ছে, কোথায় যাব জানি না আসলে, নাইট রাইডে বের হয়েছি। আমার কিছু ছোট ভাই ইউনিভার্সিটির, ওদের সাথে আজকে মিট আপ করব। ঘড়ি বাজে এখন 11টা, আজকে হচ্ছে 1/9/2023। ওকে, সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো বা কোথাও যেতে পারি। এখন দেখা যাক আসলে কোথাও যাবো কি না। ও গতি অনেক উঠে গেছে। আমি আসলে খুব তাড়াহুড়া করতেছিলাম, তার কারণ হচ্ছে ওরা হচ্ছে অনেকক্ষণ ধরে বসে আছে আর হচ্ছে কি হলো, এটা কি হলো, আল্লাহই জানে, আল্লাহই জানে কি হবে আজকে। ওরা তো অনেকক্ষণ ধরে আমার জন্য বসে আছে। এটা কি হলো, একথা হচ্ছে গরমে চশমা ঘোলা হয়ে যায়, এর মধ্যে হচ্ছে ফ্লাইওভার আজকে তুখার জানে। আমি কি আজকে খেয়ে গেলাম? হ্যাঁ, শেষ পর্যন্ত কি খাবো? আহা, এদিক দিয়ে বেরো লাভ কি? যেটা হয়েছে, সায়দাবাদ বা যাত্রাবাড়ির যেই ধরনের যানবাহন গুলো যাওয়ার কথা সেগুলো হচ্ছে এই রাস্তায় চলে আসছে, আর যার কারণে হচ্ছে এই রাস্তাটা সেই লেভেলে একটা জ্যাম। এনিওয়েজ দেখা যাক কি হয়, দেখতে অবস্থা। আমি তো ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, ওই ভাইয়াটা যদি আমাকে যদি না দেখাই দিত হয়তো আমি এইভাবে ক্রস করতাম না, আমি বসেই থাকতাম, কারণ এটা আমার পুরনো স্বভাব। আমি আসলে বসেই থাকি, আমি আসলে কোনো দিকেই নড়ি চড়ি না বাইক থাকা সত্ত্বেও। আচ্ছা, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নিয়ে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আগামীকালকে। আগামীকাল বলতে হচ্ছে 2/9/2023 তারিখে বহুল কাঙ্ক্ষিত যে প্রজেক্ট বাংলাদেশের, সেটা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে চালু হতে যাচ্ছে। কিন্তু অতি দুঃখের বিষয় যেটা, সেটা হলো এটাতে কোনোভাবেই দু চাকা, তিন চাকা এবং কি পথচারী, পথচারী ঠিক আছে, কিন্তু দু চাকা তিন চাকা যানবাহন যেগুলো আছে সেগুলো কোনোভাবেই চলাচল করতে পারবে না। এখন আমার কথা হচ্ছে কি ব্যাপার, বেগ তো কম ধরে। যাই হোক, আমার কাছে মনে হলো যেন বেগটা কম ধরছে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে কোনোভাবে যদি এটাকে যদি পদ্মা সেতুর মতো করা যাইতো তাহলে কতই না ভালো হইতো। কি যেন বলছিলাম, সেটা হচ্ছে যে যদি দু চাকার যানবাহন মানে বাইক, যদি আমি জানি শহরের ভিতরে যেহেতু একটা কেওয়াস সৃষ্টি হতেও পারে, কারণ আসলে
আমরা তো দোষে গুণে মানুষ, সবার তো রাইডিং স্কিল এক না। যেমন ধরুন আমার কাছে আমাকেই মনে হচ্ছে যে আমার কিছু কিছু ক্ষেত্রে আরো এক্সপার্ট হওয়া উচিত, যেটা আমি হচ্ছে অনেক চেষ্টা করছি নিজেকে ডেভেলপ করার, কিন্তু আমার মনে হয় আরো এরকম আছে অনেকেই। ধরেন যাদের হয়তো বা কিছু কিছু পাবলিক আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এরা হচ্ছে ইয়ে করে, মানে একটা কেওয়াস তৈরি করে রাস্তা, আরে যা হয়েছে হয়েছে, আমি বাঁচতেই তো সব। কিন্তু আসলে অপোজিট থেকে আপনার একটা সুবিধার জন্য আরেকজনের তো অসুবিধা হতে পারে, তো সেই জন্য যেহেতু এই ধরনের কোনো যাতে প্রবলেম না হয়, সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো একটু ভেবে দেখা দরকার। সেজন্যই হয়তো বা কর্তৃপক্ষ যেটা ভালো মনে করেছে, আই মিন কি বলে এটাকে, এটাকে মানে ত্রিচক্র বা তিন চাকার যান বা দু চাকার যান, যেটা তারা ভালো মনে করেছেন সেটাই করেছেন আসলে। কিন্তু আমরাও তো চাই যেন আমরা জেন্টলি রাইড করি, যেরকম পদ্মা সেতুতে প্রথমেই একটা কি বলে একটা বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের, সেটা হচ্ছে তোলটা দিয়ে নেই। আমাদের প্রথমে একটা ঝামেলা হয়েছিল যেটা পদ্মা সেতুতে অনেকে হয়তো ইয়ে করেন, অনেকে হয়তো বা নিয়ম নীতির তোয়াক্কা করে নাই, যেরকম ইচ্ছে সেরকম হচ্ছে গাড়ি চালাইছে, যার কারণে হচ্ছে দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। হ্যাঁ, তো এরকম যদি কোনো নির্দিষ্ট কিছু বিবেচনা করে যদি আমাদেরকে একটা সুযোগ করে দেওয়া হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেরকম পদ্মা সেতুতে দেওয়া হয়েছিল, আমার মনে হয় আমরা আসলে আরো উপকৃত হব। বা পিক আওয়ার, অফ পিক আওয়ার, যদি এরকম কোন ধরনের যদি মানে এনিহাও যদি আমাদেরকে একটা সুযোগ করে দেওয়া যায়, তাহলে হয়তো বা আমরা আরো বেশি উপকৃত হব এবং আমরা কমিটেড থাকব যে আমরা এই ধরনের এমন কিছু ইনসিডেন্ট করব না যেটাতে হচ্ছে আমরা রাস্তায় অধিকতর যানজটের তৈরি করবে কিংবা আরো কিছু। যাই হোক, কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে। আর অবশ্যই অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রজেক্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এখন ঘড়ি বাজে প্রায় 11:09, আরো হচ্ছে ফ্রাইডে, তারপরেও এত জ্যাম, গাড়ির ট্রাফিক এত যে বলার বাইরে। ও, এত ক্লোজ করে আসলে খেলতে মন চায় না আমার, তারপরে আসলে কিছু করার নাই, একটু আর্লি যেতে হবে। শেখ হাসিনা বার্ন ইউনিট, ওই যে এইটা। আমরা যদি হিসেব করি গত 10 বছরে বাংলাদেশে কিন্তু একটা আমূল পরিবর্তন যেটা বলে সেটা হয়েছে, সেটা হচ্ছে মেট্রো রেল, কর্ণফুলী টানেল, তারপর হচ্ছে আরো কি কি আছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিমানবন্দরের 3rd টার্মিনাল, তারপর হচ্ছে পদ্মা রেল লিঙ্ক প্রজেক্ট যেটা আছে সেটা, তারপরে আরো আছে, তারপর ও ঢাকা মাওয়া হাইওয়ে, তারপর হচ্ছে বেশ কয়েকটা মহাসড়ক, 4 লেনের কোন উন্নীত যে কাজটা আছে সেগুলো চলছে। চলে আসলাম আমরা টিএসসির কাছাকাছি। শেখ হাসিনা বার্ন ইউনিট, আমার বাম পাশে যেটা আছে সেটা হলো শেখ হাসিনা বার্ন ইউনিট। আমি এখন টিএসসির দিকে এগিয়ে যাচ্ছি। এখানে বেশ মানে কিছু গাড়ির চাপ আছে, যেমন হচ্ছে লোকাল রিক্সাগুলো চলছে,
মাঝে মাঝে জটলা পাকাচ্ছে, সেটা আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরপর। এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো শেখ হাসিনা যে বার্ন ইউনিট যেটা আছে সেটা। সামনেই হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, আমরা ঢাকা মেডিকেল কলেজের এই চত্বরে এসে পড়লাম। এখন ঢাকা মেডিকেল কলেজের দিকে যাচ্ছে। চা দোকান গুলোর সামনে ওইখানে, আচ্ছা ঠিক আছে চলে আসছি। এই যে শহীদ মিনার ক্রস করলাম, এই যে ঢুকলাম ওই রোডে। আর এটা একটা ডেইলি ব্লগের মতো হবে, তবে মাস্ট বি একটা রিকোয়েস্ট থাকবে যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নিয়ে বাইকারদের একটা আকাঙ্ক্ষা আছে, যেন তাদের এই আকাঙ্ক্ষা কর্তৃপক্ষ যারা আছে তারা যেন একটু সদয় দৃষ্টি দিয়ে দেখেন। আশা করছি যদি আইনের যথাযথ প্রয়োগ হয় অ্যাজ লাইক পদ্মা সেতুর মতো, ইনশাল্লাহ তখন হয়তোবা আমরা যারা বাইকার আছি, যারা হয়তোবা একটু উশৃঙ্খলভাবে চালায় বা একটু রাফ চালায়, তারা হয়তোবা তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে। এখন মুষ্টিময় কিছু লোকের জন্য আমরা বৃহত্তর যে বাইকের গোষ্ঠী আছে তারা যেন মানে বঞ্চিত না হয়। ঠিক আছে, আর ইতিমধ্যে আমি হচ্ছে চলে আসছি টিএসসিতে। আমাদের যে আমার যে ছোট ভাইরা আছে আমি তাদেরকে খুঁজছি এখন, আশা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদেরকে পেয়ে যাব, দেখা যাক। ও হ্যাঁ পেয়েছি, ওই যে চলে আসতেছে। এটা হচ্ছে আমাদের আদরের খুব জুনিয়র, আমরা একই ইউনিভার্সিটি থেকে পাশ করে পেয়েছি, অ্যাজ লাইক আমার ইয়াঙ্গার ব্রাদারের মতো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন, যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনার মতামত দিবেন, আশা করছি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর সেকেন্ড হচ্ছে আপনার সামনে কী কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও বানানোর। আর যদি কোনো সাজেশন থাকে আপনার চোখে যেটা ভালো লাগেনি সেটা আমাকে জানাবেন, ওই জিনিসটা ওভারকাম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, তাহলে ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম। রিয়াজ দ্য ট্রাভেলার থেকে সাইনিং আউট।